আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি দুইটা ভিডিও আপলোড করি, একটা আর্জেন্টিনা আর একটা ব্রাজিলের। সেখানে আমি দেখিয়েছি আপনি কিভাবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফটো এডিট করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে আপনি কিভাবে বাংলাদেশের ফটো এডিট করতে পারবে বাংলাদেশের পতাকা দিয়ে। তো বন্ধুরা, জানতে হলে ভিডিওটা দেখুন। আমি আছি আপনার সাথে গোলাম রাব্বি, আপনার দেশে গোলাম মিস্ত্রিতে ছিলেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এরকম ফটো এডিট করার জন্য আপনার সর্বপ্রথম চলে আসবেন গুগলে। গুগলে এসে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি আপনার প্রথম ওয়েবসাইটটা কি করবেন। আপনার প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পর আপনার কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সব ফটো এখান থেকে শুট করবে। আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনি কী করবেন, সেই ফটোটা এখান থেকে কী করবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিক এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, আপনার কী করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন, খুব সহজেই কি ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আপনার চলে আসবেন পেসার অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কী করবেন, ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনার কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি যেগুলো ব্যবহার করবো সবগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কী করবেন, আপনার ডাউনলোড করে নেবেন। তো সর্বপ্রথম এখানে বাংলাদেশের পতাকাটা নিতে হবে। বাংলাদেশের পতাকা নেওয়ার পর আপনার চলে আসবেন অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে আসার পর আপনার কিছুখানে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোটা এখান থেকে কী করবেন, সিলেক্ট করে দিবেন। তো এই ফটোটাকে ধরে আপনার একটু সামান্য একটু ফলো করে এখান থেকে কী করবেন, অ্যাডজাস্ট এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে টিক মারিয়ে দিয়ে দিবেন। তো টিক মারিয়ে দেওয়ার পর আবার চলে আসবেন অ্যাড ফটোতে। অ্যাড ফটো আসার পর এখান থেকে কী করতে হবে, আপনার মাস্কুলা যে পিএনজিটা আছে এটাকে কী করতে হবে, অ্যাড করতে হবে। এটা কী করবে, আপনার মুখের সাথে কী করবে, অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আপনার যে বাড়তি জায়গা হয় এগুলো কী করবে, আপনার এইভাবে রিমুভ করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছে আপনার টিক মার, কী করবেন, এখান থেকে টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর আবার চলে আসবেন অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে আসার পর এখান থেকে আবার কি একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এটাকে নিতে হবে। এটাকে কী করবেন, আপনার একটু সামান্য একটু বড় করে দিবেন। এইভাবে বড় করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, আপনার টিক মার দিয়ে দিবেন। তো টিক মার দেওয়ার পর আবার একটু আপনি এদিকে চলে আসবেন। এদিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামক অপশন, আপনি কী করবেন, ইফেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে কী করবেন, এটাকে কী করবেন, আপনার সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার টিক মার, এখান থেকে কী করবেন, আবার টিক মারে ক্লিক করবেন। তো টিক মারে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার ফটোটা এডিটিং হয়ে গেছে। এটাকে আপনার সেভ করার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন, খুব সহজেই কী করবে, ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো বন্ধু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।